আসসালামু আলাইকুম। আজকে আবার আমার আব্বুকে নিয়ে আমি আসছি আপনাদের মাঝে চ্যালেঞ্জ ধরার জন্য। আইসক্রিম চ্যালেঞ্জ ধরবো, তবে আব্বুকে ওদিন আমরা শাস্তি দিই নাই আব্বু, সেই কারণে আজকে আবার আসছে আমাদের সাথে চ্যালেঞ্জ ধরার জন্য আমার সাথে। তাই আজকে শাস্তি আছে, আজকে শাস্তি হলো আপনার বরফ মুখে 1 মিনিট রাখতে হবে। বরফ আইসক্রিম খাওয়ার পরে বরফ 1 মিনিট মুখে রাখবে। আর দাঁড়া এখন, তাহলে আবার আব্বুর সাথে আমি শুরু করতেছি। আব্বু কি বলো? আব্বু কিন্তু এখন চুরি করে কোলে ফেলতেছে আগে। আচ্ছা তাহলে আচ্ছা, বন্ধুরা কোলে ফেলো, তারপর আমি ইয়া দিব, ঠিক আছে? আছে, সমস্যা নাই। এখন তাহলে আমরা শুরু শুরু করি। আব্বু রেডি? আপনি হ্যাঁ, না ওয়ান এখনো না। তাহলে ওয়ান আজকে আমাদের শাস্তিটা দেখার জন্য আমাদের ভিডিও পুরোটা দেখুন আপনারা। হ্যাঁ, 1 মিনিট বরফ মুখে নিয়ে থাকতে হবে, কিন্তু অনেক কষ্ট বরফ মুখে রাখার। রেডি হস, 1 2 3 স্টার্ট। আরো তাড়াতাড়ি খাইতে হবে, কিন্তু সাথে কিন্তু হাইরে যাবে দেখা যাচ্ছে। আব্বু তাড়াতাড়ি খান, কারণ শাস্তি কিন্তু আজকে জটিল। 1 মিনিট মুখে বরফ রাখা কিন্তু অনেক কষ্টের। মনে হয় সাথে এগিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে। এগুলো কিন্তু বরফের বরফের মতো মুখে বেশি নিতে পারতেছে না ওরা। তাড়াতাড়ি করতে হবে কিন্তু। হয়তো বা সাথে হেরে যাবে দেখা যাচ্ছে এখন। এগুলো কিন্তু বরফ, আইসক্রিমটা একদম এখন ডিপ থেকে বের করলাম, খেতে কিন্তু ওদের কষ্ট হচ্ছে দেখা যাচ্ছে। আবার এর উপর আরো কষ্ট হবে বরফ মুখে রাখা। মুখে নিয়ে কিন্তু কোনো দিকে তাকাইতে পারছে না, কথা বলা যাচ্ছে না। আব্বা কি শেষ? সাথে কিন্তু অর্ধেক রয়ে গেছে আব্বুর, কিন্তু শেষ। আমরা দেখাচ্ছি এখন সাথে প্রায় অর্ধেক রয়ে গেছে। এই যে আব্বু একদম খালি করে দিল, কিছু রাখে নাই। আব্বু কিন্তু আরো একটা খাইতে পারবে।
আব্বু বলতেছে আরো একটা নিয়ে আসার জন্য, সাথে কিন্তু একটাই খাইতে পারলাম, তুমি এটা খাইতে পারবে না, শেষ ওভার হয়ে গেছে, তাহলে শাস্তি নিয়ে আসতেছি। বন্ধুরা আমাদের শাস্তি কিন্তু এখন গ্লাসের মধ্যে রাখছি আমি বরফ, এখন এই বরফটা সাথীর থেকে আজকে 1 মিনিট মুখে রাখতে হবে, এখন 1 মিনিট থেকে শুরু হচ্ছে, 10 সেকেন্ড থেকে রেডি। হ্যাঁ বরফ এটা ফোড়া রাখতে হবে, হ্যাঁ কষ্ট হচ্ছে, বেশি কষ্ট, এখনো 10 সেকেন্ড হয়েছে, 20 সেকেন্ড হয় না, এখনো 1 মিনিট রাখতে হবে। হ্যাঁ 30 সেকেন্ড হয়েছে, না 1 মিনিট রাখতে হবে, মানুষকে ধোকা দিলে হবে না, তাড়াতাড়ি মিনিট দিতে হবে আমার থেকে। শেষ আমাদের 1 মিনিট। বন্ধুরা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আমি কথা বলতে পারতেছি না, আমার মুখটা পুরো বরফ হয়ে গেছে। এখন আপনাদের বলতেছি আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন, আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভালো মন্দ আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? এই ছোট ভাই বড় ভাই বোনেরা আসসালামু আলাইকুম, যারা সিলেট যান নাই অথচ যাবেন, আমাদের দারুচিনি রেস্টুরেন্ট 7 গ্যালারি মাধবকুণ্ড ইকো পার্ক আসেন, আমাদের আমন্ত্রণ রইল। অবশ্যই যারা জানে তারা কিন্তু অবশ্যই আমার রেস্টুরেন্টে যাবেন।